বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রয়োজনীয় কিছু কিচেন টিপস, যেগুলো জানা থাকলে রান্নাঘরের কাজ অনেকটাই সহজ বলে মনে হবে আর নিজের জন্য প্রচুর প্রচুর সময় বের করে নেওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এখনও করনি অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো প্রথম টিপস, আমরা অনেকেই মাছ রান্না করি, মাছ রান্না করার পর দেখা যায় মাছ দিয়ে একটা বাজে আষ্টে গন্ধ আর খাওয়াই যাচ্ছে না। সেক্ষেত্রে মাছ যেরকমই মাছ হোক না কেন, যদি লোকাল বা টাটকা মাছ না হয় তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারো। লেবুর রস অনেকেই ব্যবহার করে থাকে, এই জন্যই লেবুর রস দিলে মাছের বাজে বা আষ্টে গন্ধ একদমই চলে যায়। বিশেষ করে বড় মাছ যদি হয় তাহলে এই লেবুর রস দিয়ে মোটামুটি কিছুক্ষণ এটাকে যদি মেখে রেখে দেওয়া যায় তাহলে মাছ থেকে বাজে গন্ধ একদমই থাকবে না। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার এই মাছটাকে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। তো এই পরিষ্কার জলে সুন্দর করে ধুয়ে তারপর আরেকটা কাজ করতে হবে, তাহলে এই মাছগুলো থেকে একদমই বাজে গন্ধ থাকবে না। এর মধ্যে লবণ দিয়ে আবার ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে ধুলে, লবণটা কিন্তু একটা ক্লিনিংয়ের কাজ করবে, লবণটা দিয়ে ধুলে এর মধ্যে যা কিছু থাকবে সব কিছু বেরিয়ে আসবে। আর পুরনো বা মাছ বা ফ্রিজের মাছ যদি হয় তাহলে কিন্তু এটা মনেই হবে না যে এটা পুরনো মাছ। খুব সুন্দর করে এটাকে আরেকবার ধুয়ে তারপর এটা যেমন করে তোমরা রান্না করো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ বা সর্ষের তেল যা কিছু দিয়ে তোমরা ম্যারিনেট করবে সেম ওয়েতে তোমরা করতে পারো, তাহলে দেখবে একদমই মাছ দিয়ে বাজে গন্ধ থাকবে না। যাওয়া যাক পরের টিপসে। চিনি তো আমরা অনেকেই ঘরে এনে রেখে দিই, একটু বেশি পরিমাণেই রেখে দিই। তো কী হয়, বর্ষার দিনে চিনির মধ্যে পিঁপড়ে লেগে যায় আর অনেক সময় চিনিটা ঘেমে যায়। আর অনেক সময় তো এমন হয় চিনিটা রেখে দিলে একটা বাজে গন্ধ হয়ে যায় চিনিটা দিয়ে। তো যাতে এগুলো প্রবলেম না থাকে তার জন্য চিনির মধ্যে যেটা তোমরা করতে পারো, তো আমরা তো সবাই ঘরে লবঙ্গ রাখি, সেখান থেকে 4-5টা লবঙ্গ যদি এর মধ্যে রেখে দেওয়া যায় তাহলে চিনির মধ্যে কোনো ধরনের আর কিছু হবে না, চিনিটা ঘামবেও না আর বাজে গন্ধও হবে না আর পিঁপড়েও লাগবে না। তো আশা করি টিপসটা তোমাদের কাজে লাগবে। যাওয়া যাক পরের টিপসে। তো বৃষ্টির দিনে বিশেষ করে সলাই বা ম্যাস যেটা কাঠি জ্বলতেই চায় না, কেননা এই বারুদটা ড্যাম হয়ে যায়। তো সেক্ষেত্রে সলাই তো আমরা অনেকেই ব্যবহার করেই থাকি, তো এই সলাই যাতে ভালো থাকে তার জন্য এর মধ্যে 4-5খানা চাল, যেটা আমরা ভাত রান্না করি সেই চাল যদি দিয়ে রাখা যায় তাহলে এই ম্যাসেস বক্সটা একদমই আর ড্যাম হবে না আর কাঠিগুলো খুব সুন্দর জ্বলবে। যাওয়া যাক পরের টিপসে। তো আমি এই সিঙ্কের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, সিঙ্ক কীভাবে পরিষ্কার করে, স্টিলের সিঙ্ক। তো অনেকে বলেছে যে এরকম ধরনের সিঙ্ক যাদের রয়েছে মানে টাইলসের বা মার্বেল পাথরের, তাদের সিঙ্ক কী করে ক্লিন করবে, তো আজকে সেটাই শেয়ার করব। তো এরকম ধরনের একটা সিঙ্ক আমার কাছে ছিল, সেটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। একটু কালো হয়ে গেছে, তো সেই সিঙ্কটা যাতে আবার নতুনের মতো চকচক করে, নতুনের মতো চকচক করবে, কিন্তু এটা কিন্তু বহু পুরনো, এর মধ্যে আমি ব্লিচিং পাউডার একটু দিয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে এটাকে মেখে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। এটা অনেক পুরনো সিঙ্ক, এই সিঙ্কটা বহু পুরনো কিন্তু যতটা কালো হয়েছে তার থেকে পরিষ্কার হবে অনেকটাই এই ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলে। এর মধ্যে কিন্তু সার্ফ সাবান দিলে অতটা পরিষ্কার হতে চাইবে না, সার্ফ সাবান দেওয়া যাবে কিন্তু প্রথমে যদি এভাবে ব্লিচিং পাউডার দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাতে করে পুরনো যে ময়লা সেটা কিন্তু কেটে যাবে। তারপর এটাকে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে তারপরে সার্ফ সাবান ব্যবহার করা যাবে। কিন্তু এটা মাসে একবার হলেও যদি তোমরা ব্লিচিং পাউডার এর মধ্যে দিয়ে, বিশেষ করে রাত্রেও যদি রেখে দাও, অবশ্যই একটা মাস্ক পরে নেবে ব্লিচিং পাউডারের কাজ করার আগে, অনেকের এটা সহ্য হয় না। তো ওই ব্লিচিং পাউডারটা ভালো করে ধুয়ে নিতে হবে,
ব্লিচিং পাউডারটা দিলে কি হবে, এই সিঙ্কের যে জার্মসগুলো সেগুলোও কেটে যাবে, কোনো ধরনের জার্মস এর মধ্যে থাকবে না আর অনেকটাই পরিষ্কার হবে। তারপরও যদি তোমাদের মনে হয় যে এটা পরিষ্কার হচ্ছে না, তখন তোমরা সার্ফ সাবান ব্যবহার করতে পারবে। আমি একটা পুরনো স্ক্রাবারের মধ্যে একটু লিকুইড নিয়ে নিয়েছি, নিয়ে এবার পরিষ্কার করব। তারপর তোমরা করতে পারো, কিন্তু প্রথমে যদি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করো তাহলে কিন্তু অতটা পরিষ্কার হতে চাইবে না, তো সেই জন্য প্রথমে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর সার্ফ সাবান বা লিকুইড তোমরা যেটা ব্যবহার করো সেটাই দিয়ে ধুয়ে নেবে। তাহলে দেখবে যে এটা অনেকটা চকচকে হয়ে যাবে। কিন্তু স্টিলের সিঙ্কগুলো কী হয়, ব্লিচিং পাউডার দিতে লাগে না, সেগুলো এমনি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। দেখো কতটা পরিষ্কার হয়েছে, যাওয়া যাক পরের টিপসে। আমরা আচার কিন্তু সবাই বানিয়ে থাকি এই সিজনে বিশেষ করে, তো আচার বানিয়ে কী করতে হয় যে আচার অনেক দিন ঘরে থাকার জন্য তোমরা ভিনিগার ইউজ করতে পারো। আমি তো ভিনিগার ইউজ করি, কিছুটা ভিনিগারের মধ্যে দিয়ে দিই, তাহলে আচার সারা বছর ঘরে রেখে খেতে পারি আর আচারটা খুবই ভালো থাকে, নষ্ট হয় না। তো এই টিপসটা তোমরা ফলো করে দেখতে পারো। অনেকে আবার লেবুর রসও দেয়, তো লেবুর রস দিলে অনেক সময় বেশি টক হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা এই ভিনিগার ব্যবহার করতে পারো, তাহলে দেখবে তোমাদের আচার দীর্ঘদিন ভালো থাকবে, একদম বাজে গন্ধ করবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিও। আর যাওয়া যাক পরের টিপসে। তো আমাদের তো প্রতিনিয়ত কাজকর্ম করতে অনেক ধরনের স্ক্রাবার লাগে, আমি তো অনেক ধরনের রেখে দিই, যে কাজে যেটা ব্যবহার হয় সেটা দিয়ে করি। তো আমি অনেক সময় বেশি করে এনে একবারে রেখে দিই, বেশি করে আনলে একটু দাম কমেও পাওয়া যায়, তো অনেকগুলো স্ক্রাবার একবারে এনে রেখে দিই। আর অনেকেই বলে যে এই স্ক্রাবারগুলো নষ্ট হয়ে যায়, তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে স্ক্রাবার যাতে নষ্ট না হয়, কীভাবে ব্যবহার করলে স্ক্রাবার নষ্ট হবে না, বিশেষ করে এই স্টিল উলের স্ক্রাবারগুলো। এগুলো অনেকেই বলে যেগুলো মরিচা ধরে কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়, এটা আমার কাছে কিন্তু একদমই নষ্ট হয় না। আমি যেটা করি, যেভাবে রাখলে এটা নষ্ট হবে না, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই সব ধরনের স্ক্রাবারই রাখতে হয়, কেননা যে ধরনের বাসনপত্র যেটা দিয়ে পরিষ্কার করতে হয় সেটা দিয়ে, কোনোটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করি, কোনোটা দিয়ে ননস্টিক পরিষ্কার করি, কোনোটা দিয়ে সিঙ্ক পরিষ্কার করি, কোনোটা দিয়ে থালা বাসন, এভাবে যেটা দিয়ে যেটা পরিষ্কার করতে হয় সেটা দিয়ে করি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কয়েকটি করে। আর আমার কাছে পুরনো রয়েছে, দেখতেই পাচ্ছ ঘষে ঘষে একদম ক্ষয় হয়ে গেছে, তবুও কিন্তু মরিচা ধরেনি, এরকম ধরনের ভালো থাকবে। কী করে ভালো থাকে, আর পুরনো স্ক্রাবারগুলো আমি দেখিয়ে দিলাম, একদমই ভালো রয়েছে। আমি আবার শুকিয়ে রেখে দিই, তাহলে নষ্ট হয় না। একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটা করে করি, তোমাদেরকে আজকে কয়েকটি করে দেখিয়ে দিচ্ছি। এতগুলো একবারে আমি কখনো করি না, মোটামুটি একটা কি দুটো করি, কিন্তু আজকে দেখিয়ে দিচ্ছি, সেই জন্য মোটামুটি চারটে মতো করে নিচ্ছি। একটু জল বসিয়ে দিয়েছি আর জলটা ফুটে উঠেছে, একটু লিকুইড দিয়ে দিয়েছি, আর স্ক্রাবারগুলো ছেড়ে দিয়ে আমি গ্যাসের চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিলাম। এটা কিন্তু বেশি ফোটাতে হবে না, শুধু জলটা গরম করলে হয়ে যায়। এবার স্ক্রাবারগুলোকে উঠিয়ে নেব, নতুন অবস্থায় এটা করতে হবে, এটা পুরনো হলে হবে না। তো স্ক্রাবারগুলোকে এবার আমি ধুয়ে নেব, শুধু জল দিয়ে ধুয়ে নেব। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে শুকিয়ে ঘরে রেখে দেবো, যখন যেটা লাগবে কাজ করব। শুকিয়ে রাখতে হবে অবশ্যই, তাহলে কখনো মরিচা ধরবে না। আশা করি সবগুলো টিপসই তোমাদের ভালো লেগেছে আর কাজেও লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানেই শেষ করব, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।